বিকাশ প্রতারক খুঁজতে গিয়ে মিলল মোটরসাইকেল চোর। চুরি করা মোটরসাইকেল ব্যবহার করেই একের পর এক প্রতারণার পর পুলিশের হাতে গ্রেফতার হয় তিনজন। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের এলাকায় বিকাশ নম্বর সংগ্রহ করে প্রতারণা করছিল। পুলিশ জানিয়েছে, ট্রাফিক পুলিশের একটি কেস স্লিপ ধরে তদন্ত করতে গিয়ে সন্ধান মিলেছে চক্রটির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিকাশ অ্যাকাউন্ট থেকে কৌশলে টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। প্রতারিত যুবক বিষয়টি জানান পুলিশের কাউন্টার টেরোরিজম ও সাইবার ক্রাইম ইউনিটকে। অভিযোগে তদন্ত শুরু করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ও আশপাশ এলাকার কয়েকটি বিকাশের দোকানের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তারা। সন্ধান মিলে দোকানের রহস্যজনক একজন বাইক চালকের নম্বর প্লেট ধরে বের করা হয় মালিককে, কিন্তু তিনি জানান 2016 সালে উত্তরা তুরাগ থেকে তার মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। প্রত্যেকটা পয়েন্টে একটা মোটরসাইকেলটা এসেছে, তো সেই মোটরসাইকেলের নাম্বারটা নিয়ে আমরা ডেটাবেজে সার্চ দিলাম যে এই নাম্বারটার মালিককে, মালিককে খুঁজে বের করলাম। খুঁজে দেখা গেল যে মোটরসাইকেলটি 2016 সালে চুরি হয়েছিল। পরে শুরু হয় বাইকটি সম্পর্কে তদন্ত। এক পর্যায়ে তথ্য মেলে ট্রাফিক আইন ভাঙায় মোটরসাইকেলটির বর্তমান ব্যবহারকারী বেশ কয়েকবার মুখোমুখি হয়েছেন মামলার। তা আমরা খুঁজে বের করলাম যে এই মোটরসাইকেলটা যেহেতু চোরাই মোটরসাইকেল এবং এখনও চলছে, তাহলে এটা পুলিশ কেস হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আমরা এবার ট্রাফিক ডেটাবেজ খুঁজে বের করলাম যে এই মোটরসাইকেলটি কখনো কোনো পুলিশ কেসের সম্মুখীন হয়েছে কিনা, এবং যথারীতি আমরা একটা কানেকশন পেয়ে গেলাম যে এই মোটরসাইকেলটি একটা পুলিশ কেসে পড়েছিল। ট্রাফিক পুলিশের কেস স্লিপ ধরে খুঁজতে শুরু হয় বাইকের ব্যবহারকারীকে। এক পর্যায়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। প্রযুক্তির সাহায্যে আমরা বের করতে সক্ষম হই যে সাসপেক্ট বর্তমানে কোন নাম্বারটি ব্যবহার করছে এবং সেই নাম্বারটির অবস্থান কোথায়। তো সেগুলি অ্যানালিসিস করে আমরা ঢাকা থেকে গ্রেফতার করি তারিকুলকে। তাকে জিজ্ঞাসাবাদের পর মাগুরায় অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। মোটরসাইকেল চুরি ও বিকাশ প্রতারণার কথা স্বীকার করেছেন তারা। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।